ঘরে বসে কারিগরি শিক্ষায় আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের পঠিত বিষয় ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং বিষয়। আজকের প্রথম অধ্যায় দেখাবো, এটা চতুর্থ পর্বের ইলেকট্রিক্যাল সাবজেক্ট। প্রথম অধ্যায়টি হচ্ছে বৈদ্যুতিক স্থাপনার ধারণার অনুধাবন, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন। এই পাঠ শেষে তোমরা যা যা পারবে তা হচ্ছে গিয়ে বৈদ্যুতিক স্থাপনা ব্যাখ্যা করতে পারবে, বৈদ্যুতিক স্থাপনার প্রকারভেদ করতে পারবে, প্রত্যেক প্রকার বৈদ্যুতিক স্থাপনার বর্ণনা করতে পারবে, অভ্যন্তরীণ ও অনাভ্যন্তরীণ বৈদ্যুতিক স্থাপনার মধ্যে পার্থক্য বা তুলনা করতে পারবে। এখন আসি বৈদ্যুতিক স্থাপনা। বৈদ্যুতিক স্থাপনা বর্ণনা করার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি স্থাপনা কি বা ইনস্টলেশন কি। ইনস্টলেশন হচ্ছে কোনো বস্তু যেখানে কোনো কাজ করার জন্য যেটাকে দেখা যায়, ধরা যায়, এরকম স্থাপন, এটাকেই স্থাপনা বলে। স্থাপনা অনেক রকম হতে পারে, সিভিল ইনস্টলেশন হতে পারে, মেকানিক্যাল ইনস্টলেশন হতে পারে, ইলেকট্রিক্যাল ইনস্টলেশনটাও যেখানে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি থাকে সেটাই হচ্ছে কি ইলেকট্রিক্যাল ইনস্টলেশন। দেখো সংখ্যাটা কী আছে, বিদ্যুৎ শক্তির সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, বিদ্যুতায়ন ইত্যাদির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সাজ সরঞ্জামের সুসজ্জিত অবস্থানকে বৈদ্যুতিক স্থাপনা বলা হয়। তো যেই বিষয়গুলো মূল জিনিস সেটা হচ্ছে কি বিদ্যুৎ উৎপাদন। উৎপাদনটা কি, আমরা সবাই জানি যে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়, আর এটা ব্যবহার করা হয়, গ্রাহকরা ব্যবহার করে। তো জেনারেটিং স্টেশন থেকে গ্রাহকের দূরত্ব কিন্তু অনেক বেশি থাকে, অনেক দূরে থাকে, সাধারণত অনেক দূরেই থাকে। তো যে যতটুকু পাওয়ার উৎপাদন করা হয় সবটুকু পাওয়ারকে কিন্তু গ্রাহকের কাছে পৌঁছাইতে হয়। পৌঁছানোর যে মাধ্যম সেটা হচ্ছে ট্রান্সমিশন এবং পরবর্তী ডিস্ট্রিবিউশন। ট্রান্সমিশনে করা হয় হাই ভোল্টেজ, আর পরবর্তী ডিস্ট্রিবিউশনে আবার গ্রাহকের উপযোগী ভোল্টেজে বানানো হয়, আর শেষে যখন বিদ্যুতায়ন অর্থাৎ ওয়্যারিং করা হয়, করার পরে গ্রাহকের যে লোডগুলো থাকে সেগুলোতে কারেন্ট যায় বা পাওয়ার যায়, তারপর আমরা সেগুলোর আউটপুটটা ব্যবহার করি। এই যে বিদ্যুৎ উৎপাদন করার পর থেকে আমরা এই যে লোড অর্থাৎ বাতি, ফ্যান, তারপরে বিভিন্ন রাইস কুকার বা এই যে অ্যাপ্লায়েন্সেস ব্যবহার করি, অর্থাৎ উৎপাদন থেকে এই ব্যবহার পর্যন্ত যা যা আছে সমস্ত কিছুই কিন্তু এই স্থাপনা, বৈদ্যুতিক স্থাপনার অন্তর্ভুক্ত। এগুলা কিন্তু এই একের পর এক সাজানোর একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। এই জন্য বলা হয়েছে কি সুসজ্জিত অবস্থান, অর্থাৎ এলোমেলো অবস্থান হলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যটা অর্জন করা সম্ভব হবে না। তাহলে বৈদ্যুতিক স্থাপনা বলতে কি বুঝতেছে আবার একটু দেখি। বিদ্যুৎ শক্তির সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, বিদ্যুতায়ন ইত্যাদির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সাজ সরঞ্জামের সুসজ্জিত অবস্থানকে আমরা বৈদ্যুতিক স্থাপনা বলবো। এখন এই যে বিদ্যুৎ উৎপাদন, এই যে যা যা বললাম এগুলোকে আবার বিভিন্নভাবে ভাগ করা যায়, সেটাই শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগটা দেখো তিনটা ভাগে ভাগ করা যায়, অর্থাৎ এটা মূলত অবস্থানের উপর ভিত্তি করে। কী কী দেখো, প্রথমটা হচ্ছে অভ্যন্তরীণ বা ইন্টারনাল বা ইনডোর বৈদ্যুতিক স্থাপনা। অভ্যন্তরীণ কোনটা, অভ্যন্তরীণ শব্দের সরাসরি ইংরেজি অর্থ হচ্ছে কি ইন্টারনাল, আর এটাকে ইনডোর বললেও একই অর্থ প্রকাশ পায়, ইনডোর অর্থাৎ ঘরের মধ্যে, এটা পরে আসবে। তারপরে আছে অনাভ্যন্তরীণ বা এক্সটার্নাল বা আউটডোর বৈদ্যুতিক স্থাপনা, তারপরে আছে টেম্পোরারি বৈদ্যুতিক স্থাপনা। এখন এই প্রত্যেকটার ডিটেলসে যাই। দেখো প্রথমটা যেটা আছে অভ্যন্তরীণ বা ইন্টারনাল অথবা ইনডোর বৈদ্যুতিক স্থাপনা, তো নামটা যেটা আছে নামটা দেখে কিন্তু আমরা সংখ্যাটা বুঝতে পারি। ইন্টারনাল হচ্ছে কি অভ্যন্তরে, এই যে অভ্যন্তরীণ যার সরাসরি অর্থ অভ্যন্তরীণ, আর ইনডোর অর্থ হচ্ছে কি ঘরের মধ্যে। আমরা তো জানি যে ইনডোর মানে ঘরের মধ্যে। সংজ্ঞায় যখন যাই, সংজ্ঞা দেখো গৃহাভ্যন্তরে অথবা ছাদের নিচে স্থাপিত বৈদ্যুতিক স্থাপনাকে অভ্যন্তরীণ বৈদ্যুতিক স্থাপনা বলে। ছাদের নিচে মানে হচ্ছে কি অবশ্যই এটা ঘরের মধ্যে হবে, এটা কিন্তু ঘরের বাইরে হবে না। যেমন কি কি আছে দেখো, ফ্লোরেসেন্ট ল্যাম্প অর্থাৎ টিউবলাইট, আমরা যারা ঘরে ব্যবহার করি এটা কিন্তু কখনো কিন্তু রাস্তার এই আকাশের নিচে ব্যবহার করে না। এই স্ট্রিট লাইট যখন ব্যবহার করে তখনও কিন্তু একটা শেড থাকে, শেডের নিচে কিন্তু থাকে, এটা কিন্তু খোলা ইয়ের নিচে থাকে, খোলা আকাশের নিচে থাকে না। তারপর ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প আমরা বাসায় ব্যবহার করি, এটা যখন রাস্তায় ব্যবহার করা তখন কিন্তু একটা শেড দিয়ে তারপরে ব্যবহার করা হয়। তারপরে আছে বৈদ্যুতিক ফ্যান, সিলিং ফ্যান, তারপরে টেবিল ফ্যান, বিভিন্ন রকম আছে, এগুলো সবই কিন্তু আমরা ঘরে ব্যবহার করি। তারপরে আছে বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্সেস, যেমন রাইস কুকার আছে, টোস্টার আছে, আয়রন আছে, ইলেকট্রিক আয়রন আছে, তারপরে আরও আছে, আমরা যা সব ঘরে ব্যবহার করি এগুলো সব অভ্যন্তরীণ স্থাপনার মধ্যেই পড়ে। তারপরে আছে বৈদ্যুতিক মোটর, মোটর কিন্তু সবসময় যেখানে ব্যবহার করা হয় সেখানে কিন্তু দরকার কিছু ছাউনি দিয়ে হলেও দেওয়া হয়,
এটা কিন্তু খোলা আকাশের নিচে কখনো রাখা হয় না। তো একটা ছবি দেখি, দেখো এই যে হাউজারিং, দেখো এটাতে এই যে বাতি, তারপর ফ্যান, এই যে বাতি, তারপরে বিভিন্ন মোটর সবগুলো দেওয়া আছে, 3 পিন সকেট দেওয়া আছে, একটা অর্থাৎ একটা ঘরের মধ্যে যা যা থাকে তার একটা প্রতীকী ছবি দেওয়া হয়েছে। দেখো এগুলো সবই কিন্তু ঘরের মধ্যেকার, বাইরের কিন্তু কিছু না। তারপরে আরো আছে, দেখো দেখো যেখানে দেখা যাচ্ছে ট্রান্সফর্মার, দুইটা ট্রান্সফর্মার, ট্রান্সফর্মার থেকে দেখো যে লাইন বের হয়ে যে উপর দিয়ে যে লাইন চলে গেছে ভিতরে, কিন্তু দেখো এটা বোঝা যাচ্ছে যে এটা ঘরের মধ্যেকার। সাইডে দেওয়াল আছে, উপরে ছাদ আছে, ঘরের মধ্যেকার। তা এটা একটা ইনডোর সাবস্টেশন, এটা ইনডোর ইনস্টলেশনের মধ্যে পড়ে এটা। তারপরে দেখি অনভ্যন্তরীণ বা এক্সটার্নাল বা আউটডোর স্থাপনা, সো যে নামটা দিয়ে বোঝা যায়। এক্সটার্নাল মানে হচ্ছে কি, অনভ্যন্তরীণ মানে অভ্যন্তরীণ হবে না, বাইরে হবে, বা আউটডোর অর্থাৎ ঘরের বাহিরে। যেটা সংজ্ঞায় কি বলতেছি, বহিরাঙ্গনে অর্থাৎ খোলা আকাশের নিচে স্থাপিত বৈদ্যুতিক স্থাপনাকে অনভ্যন্তরীণ বৈদ্যুতিক স্থাপনা বলে। যেমন বিদ্যুৎ উপকেন্দ্র, সাবস্টেশন, বড় বড় সাবস্টেশন যা আছে সবই কিন্তু খোলা আকাশের নিচে থাকে। ট্রান্সফর্মার থাকে ওখানে, বাজবার থাকে, ইনসুলেটর থাকে, আইসোলেটর থাকে, সব কিন্তু খোলা আকাশের নিচে থাকে। ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন, তোমরা বড় বড় পোল দেখছো, বড় বড় একেবারে টাওয়ার দেখছো, ওগুলা কিন্তু সব কিন্তু কখনোই কিন্তু ইয়ার নিচে থাকে না, উপরে কিছু দেওয়া থাকে না, খোলা আকাশ নিচেই থাকে। এই ডিস্ট্রিবিউশন লাইনগুলো থেকে কী থাকে, পোল থাকে, টাওয়ার থাকে, তার থাকে, ইনসুলেটর থাকে। তারপরে আছে বন্দর লাইটিং, অর্থাৎ নৌ বন্দর বা সমুদ্র বন্দরে, ওখানে জাহাজ ভেড়ে, লঞ্চ ভেড়ে, ওখানে তো লাইটিং লাগে, এবং জাহাজ দূর থেকে যে লাইট দেখতে পায় সেরকম ব্যবস্থা করা থাকে, সবই কিন্তু খোলা আকাশের নিচে লাগানো থাকে, এবং এর জন্য যে তার টানতে হয় সেগুলো কিন্তু এই খোলা আকাশের নিচেই থাকে। তারপরে আছে স্টেডিয়াম ও খেলা মাঠের লাইটিং, এটা তো সবাই টিভিতে হলেও অন্তত দেখছো সবাই, যে স্টেডিয়ামে যে লাইটিং করা থাকে, তারপর নর্মাল খেলার মাঠে লাইটিং করা হয়, সবই খোলা আকাশের নিচে থাকে। তারপর বিমানবন্দরের রানওয়ের জন্য, অর্থাৎ বিমান অনেক উপর থেকে যেন তার রাস্তা দেখতে পায়, কারণ উপর থেকে সবকিছু খুব ছোট দেখা যায়, স্পষ্ট যাতে দেখা যায় তার রাস্তাটা যেন দেখা যায়, সেজন্য রাস্তার দুই পাশ দিয়ে লাইটিং করা থাকে। এই লাইটিং এর কানেকশনটা কিন্তু ভিতর থেকে আসে, অর্থাৎ ওই বিমানবন্দরের যে সাবস্টেশন আছে ওইখান থেকে আসে, ফলে কিন্তু এই পুরো লাইনটাই কিন্তু খোলা আকাশের নিচে থাকে। এগুলো সবই আউটডোর, অর্থাৎ খোলা আকাশের নিচে যে স্থাপনাগুলো আছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশনের মধ্যে পড়ে। তো দু একটা কয়েকটা ছবি দেখি, দেখো এই যে এটা একটা আউটডোর সাবস্টেশন, এখানে দেখো এই যে ট্রান্সফর্মার আছে, তারপরে এই যে বাসবারে লাইন উঠে গেছে, ওখান থেকে লাইন চলে গেছে, এটা কিন্তু দেখো উপরে কোনো কিছু নাই, একেবারে আকাশ আকাশ দেখা যাচ্ছে এখানে, অর্থাৎ এটা খোলা আকাশের নিচেই আছে। দেখো এখানে একটা ট্রান্সমিশন লাইনের চিত্র দেখা যাচ্ছে, এখানে দেখো খোলা আকাশ আকাশ দেখা যাচ্ছে, অর্থাৎ খোলা আকাশের নিচে এই পোলগুলা রয়েছে, পোলের সাথে দেখো তার লাগানো আছে, তারটা দেখো ইনসুলেটর দিয়ে লাগানো আছে, এই যে ইনসুলেটর দেখো ইনসুলেটরগুলো দিয়ে তার ঝোলানো আছে, প্রত্যেকটা পোলে কিন্তু দেখো ইনসুলেটর দিয়ে এই তারগুলো ঝোলানো আছে, এবং দেখো উপরে আকাশ দেখা যাচ্ছে। তো এগুলো সবই কিন্তু ট্রান্সমিশন লাইন, এবং অর্থাৎ সংজ্ঞা যেটা বলছিলাম যে খোলা আকাশের নিচে যেগুলো হবে সেগুলো হবে আমার এক্সটার্নাল ইনস্টলেশনের অন্তর্ভুক্ত, এর দেখে যে খোলা আকাশের নিচেই আছে। এরপরে আছে ডিস্ট্রিবিউশন লাইন, দেখো এখানে একটা এইচ টাইপ পোলের উপরে ট্রান্সফর্মার, তার ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার বসানো আছে, ট্রান্সফর্মার থেকে দেখো লাইন উঠছে, তো ট্রান্সফর্মার যে লাইন ঢুকছে, ঢুকে এখান থেকে আবার লাইনটা এসে বের হয়ে ডিস্ট্রিবিউশন লাইনে গেছে, এই ডিস্ট্রিবিউশন লাইনগুলো এগুলো, আর এটা হলো ট্রান্সমিশন লাইন। তো পুরোটাই দেখো খোলা আকাশের নিচেই আছে পুরোটাই। তো এই ডিস্ট্রিবিউশন লাইন যেটা, এটাও কিন্তু আমার আউটডোর সাব ইনস্টলেশনের মধ্যেকার অন্তর্ভুক্ত আর কি। তো যা যা দেখলাম সবগুলোই আউটডোর ইনস্টলেশনের মধ্যে পড়তেছে। এরপরে আছে অস্থায়ী বা টেম্পোরারি বৈদ্যুতিক স্থাপনা, অর্থাৎ নাম দেখে বোঝা যাচ্ছে অস্থায়ী, অর্থাৎ যেটার স্থায়িত্বকাল কম হবে, যেটার স্থায়িত্বকাল কম হবে। যেমন সংজ্ঞা কীভাবে বলা যায়, দেখো অল্প কিছু সময় বা নির্দিষ্ট কিছু সময় বা কিছু দিনের জন্য কোনো কাজ সম্পাদনের জন্য বিদ্যুতায়নের সাধারণত এমন পদ্ধতি ব্যবহার করা হয় যাতে কাজ শেষে সেটি সহজে সরিয়ে ফেলানো যায় এবং ব্যয় কম পড়ে ও সেটি পুনরায় ব্যবহার করা যায়, ফলে সাশ্রয়ী হয়, এ পদ্ধতিকে অস্থায়ী বৈদ্যুতিক স্থাপনা বলে। বিষয়টা বোঝার জন্য সহজ হবে যখন উদাহরণটা একটু বোঝাই, দেখো উদাহরণের মধ্যে কী কী আছে, দেখো বইমেলার বিদ্যুতায়ন, তোমরা অনেকে বইমেলায় গেছো, বইমেলা কখন হয়, প্রতি বছর আমাদের ভাষার মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু হয় বইমেলা, অর্থাৎ ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 28 তারিখ বা 29 তারিখ পর্যন্ত বইমেলা চলে।
এবং ঠিক নির্দিষ্ট জায়গায় অর্থাৎ বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে কিন্তু হয়। এই এক মাস পরে কিন্তু ওই জায়গাটা আবার ফাঁকা হয়ে যায়। তো এই এক মাসের জন্য ওইখানে কিন্তু ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা করতে হয়, এবং যারা করে তারা কিন্তু প্রতি বছরই অর্থাৎ বাংলা একাডেমির দায়িত্বে কিন্তু এটা হয়। তো প্রতি বছরই যেহেতু হয়, ওখানে যখন আমি বিদ্যুতায়ন করব ফেব্রুয়ারি মাস পরে যখন এটা খুলে ফেলবো, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার প্রতি বছর অনেক দাম দিয়ে আবার ওইটা করতে হবে। তো যদি এমন ব্যবস্থা করি যে যে ওয়ারিং এর ব্যবস্থাটা করলাম সেগুলো আবার খুলে রেখে আগে পরের বছর আবার ব্যবহার করা হয়, তাহলে কিন্তু আমার খরচ কম পড়ে, অর্থাৎ টোটাল কস্টটা কমে আসে, সেই ব্যবস্থাটা করা হয়। আবার দেখো বাণিজ্য মেলা, ওই যে আগারগাঁয়ে ন্যাম সম্মেলনের পাশে যে বাণিজ্য মেলা হয়, প্রতি বছর কিন্তু একই জায়গায় একই সময়ে হয় প্রত্যেক বছর। যারা এই যে তারপরে যে ইজতেমার ময়দান অর্থাৎ ইজতেমা যে হয় টঙ্গীতে, অনেক বড় জায়গা, প্রচুর লাইট লাগে, তারপরে বিদেশি মেহমান থাকে সেখানে এসির ব্যবস্থা করতে হয়, অর্থাৎ অ্যামাউন্টটা কিন্তু এটা অনেক বড়। তো এখানেও কিন্তু প্রতি বছর নির্দিষ্ট সময় কিন্তু বিদ্যুতায়ন করা করতে হয়। তারপরে যদি এমন হয় যে কোথাও বড় বিল্ডিং হবে, সেখানে বিল্ডিংয়ের জন্য কিন্তু অনেক যন্ত্রপাতি আসবে, সেখানে লোকজন থাকবে, কাজ করবে, রাত্রে কাজ করে, সেজন্য ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা করতে হয়। আবার ওই স্থাপনা যখন কাজ শেষ হয়ে যায় ওই কোম্পানি কিন্তু ওই ওয়ারিংটা পুরো ওই লাইনটা পুরাই অর্থাৎ সবগুলোই খুলে নিয়ে যায়, নিয়ে আবার যখন অন্য জায়গায় কাজে যায় তখন কিন্তু তারা ওই লাইনটাই ব্যবহার করে। ফলে কি হয়, তাদের কিন্তু ওই জিনিসটা নতুন করে কিনতে হয় না। তারপরে যে নির্মাণাধীন কোনো স্থাপনার কাজ পরিচালনার জন্য বিদ্যুতায়ন, সবই কিন্তু আমার টেম্পোরারি স্থাপনার উদাহরণ। তাহলে একটু পিছনে যাই, দেখো সংজ্ঞাটা যেটা বলছিলাম যে অল্প কিছু সময় বা নির্দিষ্ট কিছু সময় বা কিছু দিনের জন্য, যেমন অল্প কিছু সময় যেমন বইমেলা এক মাস, নির্দিষ্ট কিছু সময় যেমন ইজতেমা ইয়ে হয় 3 দিন, মোট সর্বমোট 7 দিন থাকে তার বেশি না, অথবা কিছু দিন যেমন একটা যদি ইয়ে হয় যে কোনো বড় বিল্ডিং করতেছে ওইখানে এক বছর 1.5 বছর জন্য কাজ হইতে পারে, সেরকম যে কোনো কাজ সম্পন্নের জন্য বিদ্যুতায়নের সাধারণত এমন পদ্ধতি ব্যবহার করা হয় যাতে কাজ শেষে সেটি সরিয়ে ফেলানো যায়। অর্থাৎ আমরা যখন কোথাও স্থায়ীভাবে সাপ্লাইয়ের ব্যবস্থা করি সেখানে কিন্তু একটা সাবস্টেশন বসাই অথবা পোল বসাই, স্থায়ীভাবে বসায় ফেলি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেগুলো করা হবে না। এই ক্ষেত্রে তার টানার জন্য অস্থায়ী পোল যেমন বাঁশ বা খুঁটি ব্যবহার করা যায়, করা হয়। তারপরে লাইনগুলো এমন সাইড দিয়ে নেওয়া হয় যাতে কাজের সমস্যা না হয় এবং পরে খুলে ফেলা যায়, এতে ফিক্সড করে লাগানো হয় না, এটা টেম্পোরারিভাবে লাগানো হয় এবং পরবর্তী যখন খোলা হয় এমনভাবে খোলা হয় যাতে জিনিসটা নষ্ট না হয়, ফলে খরচটা কমে আসে আর এইটাই আবার ব্যবহার করা হয়, ফলে ইন টোটাল কস্টটা কমে আসে। এটাই হচ্ছে কি আমার টেম্পোরারি বা অস্থায়ী বৈদ্যুতিক স্থাপনা। তাহলে যদি দেখো একটা সাধারণ একটা উদাহরণ দেওয়া আছে, মোবাইল সাবস্টেশন, অর্থাৎ আধুনিককালে এগুলো খুব জনপ্রিয় যে একটা গাড়ির উপরে বা ট্রাকের উপরে একটা জেনারেটর বসানো থাকে, সাথে ট্রান্সফরমার বসানো থাকে, সেখান থেকে সাপ্লাইগুলো দিয়ে দেয়। যখন কাজ শেষ হয়ে যায় এটা গাড়িটা লাইন খুলে এর গাড়িটা সরাসরি চলে যায়, এটা খুব সহজ পদ্ধতি। এরপর আসি দেখো অভ্যন্তরীণ অনাভ্যন্তরীণ বৈদ্যুতিক স্থাপনার মধ্যে পার্থক্য বা তুলনা। পার্থক্য আর তুলনার মধ্যে পার্থক্য কি তোমরা জানো? পার্থক্য হচ্ছে গিয়ে যে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য করব তার মধ্যে ভিন্নতর যে জিনিসগুলো থাকবে সেগুলো উঠে আসবে। অর্থাৎ যদি অভ্যন্তরীণ অনাভ্যন্তরীণ বৈদ্যুতিক স্থাপনার মধ্যে পার্থক্য বলি তাহলে সেইগুলো আসবে যেটা অভ্যন্তরীণে আছে কিন্তু অনাভ্যন্তরীণে নাই। আর যখন তুলনা করতে যাব তখন তুলনা এমন হবে যে অভ্যন্তরীণে আছে অনাভ্যন্তর আছে কিন্তু এটাই বেশি বা ওইটাই কম, সাথে এমন হতে পারে যে এটা নাই ওইটাই আছে এরকম। অর্থাৎ তুলনার ক্ষেত্রে তার সকল বৈশিষ্ট্য চলে আসবে, আর পার্থক্যের ক্ষেত্রে শুধু যেগুলো ব্যতিক্রমী বৈশিষ্ট্য সেগুলো আসবে, অর্থাৎ একজনের আছে আর একজনের নাই, সেটাই হচ্ছে তাদের পার্থক্য। তো আমরা এখানে যখন আলোচনা করব পুরোটাই দেখব, আর পরীক্ষায় যখন যেভাবে আসে সেই অনুযায়ী কিন্তু দিতে হবে। যদি পার্থক্য আসে তাহলে কিন্তু ওইগুলো দিতে হবে যেগুলো একটার আছে আর একটার নাই। আর যখন তুলনা করতে যদি বলে তুলনা করার সময় কিন্তু এমনভাবে আসবে যে ওই মানে বৈশিষ্ট্য যা আছে সব আসবে। তাহলে দেখি কি কি আছে। প্রথমে আছে দেখো কি কি বিষয় বিবেচনা করব, অর্থাৎ এইটা যদি প্রথমে আমরা ফাইন্ড আউট করতে পারি যে আমি যখন পার্থক্য করব বা তুলনা করব তার বিবেচ্য বিষয়গুলো সেইগুলা যদি আলাদা করে নিই তাহলে কিন্তু আমাদের বলতে বা লিখতে সহজ হয় এবং বুঝতেও সহজ হয়। যেমন অবস্থানগত দিক, অভ্যন্তরীণ স্থাপনার ক্ষেত্রে তো আমরা বুঝতেই পারছি এটা কোথায় অবস্থান করে,
কোথায় অবস্থান করে মানে এটা ছাদের নিচে থাকে, অর্থাৎ ঘরের ভিতরে থাকে, আর অনভ্যন্তরীণটা থাকে খোলা আকাশের নিচে বা বাহিরে। তারপরে আবহাওয়াজনিত প্রতিক্রিয়া, এই যে বিবেচনার দিক, 2 নম্বর আবহাওয়াজনিত প্রতিক্রিয়া, যেটা ঘরের মধ্যে থাকে সেটার উপর তো আবহাওয়ার প্রতিক্রিয়া হবে না, ঝড় বৃষ্টি আসলেও তার উপর ইফেক্ট হবে না, বৃষ্টি লাগবে না, তারপরে অতি রৌদ্র বা অতি শীত অর্থাৎ তুষারপাত যদি হয় তাও কিন্তু ঘরের মধ্যে যেটা আছে তার উপর কিন্তু পড়তেছে না। সেহেতু সহজে বলা যায় যে বিবেচনার দিক যদি করি তাহলে আবহাওয়াজনিত প্রতিক্রিয়া অভ্যন্তরীণ ক্ষেত্রে অনেক কম আর অনভ্যন্তরীণ ক্ষেত্রে কিন্তু অনেক বেশি, কারণ অনভ্যন্তরীণ জিনিসটা কিন্তু বাইরে থাকে, ঝড় হলেও তারের উপর চাপ পড়ে, টাওয়ারের উপর চাপ পড়ে, টাওয়ার ভাঙার চান্স থাকে, তার ছিঁড়ে যাওয়ার চান্স থাকে, তুষারপাত হলেও কিন্তু একই কেস হয়, তুষারপাত কিন্তু তারের উপর যখন পড়ে তারের উপর চাপ বাড়ে, ফলে তারের সাথে যে ইনসুলেটেড যে এখানে কানেকশন থাকে এখানে কিন্তু ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। এমনকি গরমে এবং ঠান্ডায় যখন তার যে টান টেনশন হয় সেটাও কিন্তু তারের উপর প্রচণ্ড চাপ পড়ে। তৃতীয়ত আছে মেরামত ও রক্ষণাবেক্ষণ। তো মেরামত করাই হয়, করতেই হয় যখন কোনো কিছু নষ্ট হয়, তখন তো যেটা ঘরের মধ্যে আছে ছাদের মধ্যে আছে যেখানে বাইরের কোনো কিছু আসার সম্ভাবনা নাই সেটা তো মেরামত লাগেও কম, খুব স্বাভাবিক। যেটা হয় যে অনভ্যন্তরীণ বৈদ্যুতিক স্থাপনা যেগুলো আমরা বাইরে থাকে, ঝড়ে এমন হয় যে গাছের ডালপালা দূর থেকে ছুটে এসে তার উপর পড়ে, দুই তার শর্ট হয়ে যায়, তার ছিঁড়ে যায়, পাখি যে তার শর্ট করে মানে দুই তার মধ্যে শর্ট হয়ে যায়, তারপরে তারের সাথে পোলের শর্ট করে ফেলে, বজ্রপাত হয়ে সরাসরি তারের উপরে পড়ে, পোলের উপরে পড়ে, ইনসুলেটরের উপরে পড়ে, সব নষ্ট হয়, প্রায়ই নষ্ট হয়, প্রায়ই সমস্যা হয়, যার জন্য যে মেরামত রক্ষণাবেক্ষণ ওই ইয়েতে যেটা আছে আউটডোর যেটা আছে এক্সটার্নাল যে ইনস্টলেশন এটা অনেক বেশি করতে হয় এবং সবসময় ইন্সপেকশনে থাকতে হয়, অর্থাৎ যারা দায়িত্বে থাকে তারা সবসময়, অনেক সময় দেখা যায় যে তবে একটা ডাল দুইটা তারের মধ্যে লেগে শর্ট হয়ে ডালটা পড়ে গেছে, সার্কিট ব্রেকার পুরে অফ হয়ে গেছে, তখন ইন্সপেকশনে যারা থাকে তারা কিন্তু যে খুঁজে পায় না, কারণ যে মুহূর্তে হয়েছিল সেই মুহূর্তে সেটা সেই ফল্টের কারটা চলে গেছে। এই সমস্যাগুলো প্রায়ই হয় আর স্থায়ী সমস্যা তো হয়ই, এই জন্য এই অভ্যন্তরীণ স্থাপনা যেগুলো আছে এটাতে কিন্তু মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজ খুব কম, কিন্তু ইয়েতে কিন্তু এই অনভ্যন্তরীণে কিন্তু অনেক বেশি মেরামতের কাজ করতে হয়, রক্ষণাবেক্ষণ বেশ জটিল ঝামেলা। বিবেচনার পরবর্তীটা হচ্ছে গিয়ে ভোল্টেজ। এইটার ক্ষেত্রে অভ্যন্তরীণ বৈদ্যুতিক স্থাপনা যেটা, অর্থাৎ আমরা অভ্যন্তরীণ যখন করি, ছাদের নিচে যখন করি, ঘরের মধ্যে করি, সেখানে কিন্তু অর্থাৎ আমাদের যন্ত্রপাতি যা আছে, ট্রান্সফর্মার, জেনারেটর, পোল, তারপর টাওয়ার, তারপরে তার, ইনসুলেটর, সবই কিন্তু সাইজ নির্ভর করে কিন্তু ভোল্টেজের উপরে। যত হাই ভোল্টেজ হবে আমার ট্রান্সফর্মারের সাইজ কিন্তু তত বড় হবে, ভোল্টেজ বাড়বে, ট্রান্সফর্মার বাড়বে, তার সাবঅর্ডিনেট যন্ত্রপাতি বাড়বে, ভোল্টেজ বাড়বে তো আমার তারের পোলের সাইজ বাড়বে, ইনসুলেটরের সাইজ বাড়বে, বাড়তেই থাকবে। ফলে যদি ভোল্টেজ অনেক বেশি হয় সেটার জন্য যে বড় যন্ত্রপাতি হয় সেটাকে কিন্তু ঘরের মধ্যে স্থাপন করা কিন্তু ব্যয়সাপেক্ষ মানে কি বিশাল ব্যাপার, অনেক খরচের ব্যাপার। টাওয়ার তো অত বড় টাওয়ার তো ঘরে মানে ইয়ের নিচে তো আনা সম্ভবই না, যার জন্য উচ্চ ভোল্টেজের ক্ষেত্রে অভ্যন্তরীণ স্থাপনা খুবই ব্যয়বহুল এবং পরিচালনা খুবই কঠিন, যার জন্য হাই ভোল্টেজের ক্ষেত্রে কখনোই একেবারেই প্রায় 99% সবই আউটডোরে থাকে, অভ্যন্তরীণের ক্ষেত্রে কখনোই হাই ভোল্টেজ যে লাইন করে না। উচ্চ ভোল্টেজের ক্ষেত্রে ওই যে অনভ্যন্তরীণ স্থাপনার খরচ অভ্যন্তরীণের চেয়ে তুলনামূলক কম, কারণ হাই ভোল্টেজের জন্য যে পরিমাণ স্থাপনা করতে হবে সেই তুলনায় খোলা আকাশের নিচে করা অনেক কম খরচে করা যায়, তা শুধু টাওয়ারটা বসায়, পোলটা বসায়, এটাকে তার লাগাই দিলে হয়ে যাচ্ছে। ফলে এই ভোল্টেজ একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে, যেহেতু ভোল্টেজের উপর আমাদের ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির সাইজ নির্ভর করে, আর স্থাপনা তৈরি করতে অর্থাৎ যে স্থাপনার মধ্যে থাকবে যখন তখন কিন্তু এই হাই ভোল্টেজ মানেই স্থাপনা, যন্ত্রপাতি বড় হওয়া মানে স্থাপনা কিন্তু বড় হয়ে যাওয়া, তার মানে খরচ কিন্তু অনেক বেশি হওয়া, এই জন্যই ভোল্টেজের এটা খুব বেশি ডিপেন্ড করে। তারপরে হচ্ছে সম্প্রসারণ। ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে কোনো কাজ করার আগেই প্ল্যানিং করা হয় এবং প্ল্যানিংয়ের মধ্যে একটা বড় অংশ থাকে সেটা হচ্ছে গিয়ে ভবিষ্যতের সম্প্রসারণ করতে গেলে কী কী করতে হবে এবং সেই জন্য ব্যবস্থা রাখা, সেটা ইলেকট্রিক্যাল হোক, সিভিল হোক, মেকানিক্যাল হোক, মেকানিক্যাল হোক, যেটাই হোক, যে কোনো জায়গায় যখন নতুনভাবে ইলেকট্রিক্যাল লাইন স্থাপন করা হয় তখন প্রথম দিকে মানুষ হয়তো বা ইলেকট্রিক্যাল লাইন কম নেয় বা সাপ্লাই কম নেয়, কিন্তু যত দিন যায় তত কিন্তু ইলেকট্রিসিটির ব্যবহারের হার বাড়ে,
এবং একটা এলাকায় যখন ইলেকট্রিফিকেশন হয় তখন যত জনগণ থাকে পরবর্তীতে কিন্তু জনগণের হার বাড়তে থাকে, তাদের অ্যাপ্লায়েন্সের তাদের ব্যবহার করার লোডের সংখ্যা বাড়তে থাকে। ফলে শুরুতে যে পরিমাণ যন্ত্রপাতি বসানো হয়, জেনারেটর বা ট্রান্সফর্মার বসানো হয়, পরবর্তীতে দেখা যায় 10 বছরের মধ্যে সেটা দ্বিগুণ বা দেড় গুণ করে ফেলতে হয়। এবার একটু মনে করার চেষ্টা করো যে আজকে আমরা কি কি পুরো ক্লাসে আজকে আমরা কি কি পড়লাম। প্রথমে পড়ছিলাম স্থাপনা, বৈদ্যুতিক স্থাপনা কাকে বলে, পরবর্তীতে দেখলাম যে স্থাপনা কত প্রকার, তারপরে দেখলাম যে প্রত্যেক প্রকারের সংজ্ঞা পড়েছি, পড়ার পরে প্রত্যেক প্রকার স্থাপনার একাধিক অর্থাৎ 5টা বা তার চেয়ে বেশি করে আমরা উদাহরণ দেখেছি এবং সেগুলা কেন ওই সব স্থাপনার মধ্যে পড়ে সেগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি, যাতে যে স্থাপনা দেখলে আমরা বুঝতে পারি, বলতে পারি যে কোনটা কোন প্রকৃতি স্থাপনার মধ্যে পড়ে। আর শেষে আমরা কি করেছি যে অভ্যন্তরীণ ও অনাভ্যন্তরীণ স্থাপনার মধ্যে মূলত পার্থক্যটা কি বা কিভাবে তুলনা করা যেতে পারে সেটা আমরা দেখছি এবং ব্যাখ্যা করার চেষ্টা করছি। তাহলে আজকের ক্লাস থেকে তোমাদের জন্য ছোট একটি বাড়ি কাজ থাকছে, দেখো কি বাড়ি কাজটা কি। বৈদ্যুতিক স্থাপনা কাকে বলে, তারপরে 2 নম্বর বৈদ্যুতিক স্থাপনা কত প্রকার কি কি, 3 নম্বরে বৈদ্যুতিক প্রত্যেক প্রকার বৈদ্যুতিক স্থাপনার অর্থাৎ আমরা যে তিনটা স্থাপনা দেখছি পড়ছি সেগুলোর 5টি করে উদাহরণ সহ সংজ্ঞা, এবং 4 নম্বরে অভ্যন্তরীণ ও অনাভ্যন্তরীণ বৈদ্যুতিক স্থাপনার মধ্যে পার্থক্য বা তুলনা। তোমরা অবশ্যই বাড়ি কাজটি বাসায় অনুশীলন করবে এবং ইনস্টিটিউট খোলার পরে অ্যাসাইনমেন্ট আকারে তোমাদের ক্লাস শিক্ষকের কাছে মূল্যায়নের জন্য জমা দেবে। আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো।